কান্দে পড়িয়া বগা কান্দে রে, ঠিক সেই অবস্থা অনুব্রত মণ্ডলের। এসএসকেএম হাসপাতাল যখন অনুব্রত মণ্ডলকে ভর্তি নিল না, উডবান ওয়ার্ডে যখন তিনি থাকতে পারলেন না, তখনই তিনি বুঝে গেছেন যে এইবার কপালে কষ্ট রয়েছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই বৃহস্পতিবার সকাল সকালই শত জওয়ান তার বাড়ি ঘেরাও করে তাকে টেনে হিঁচড়ে নিয়ে চলে গেল সিবিআই। এবং এই নিয়ে রাজনৈতিক স্তরটা কিন্তু অত্যন্ত উত্তাল রয়েছে। সারা বাংলা জুড়ে বিজেপি, কংগ্রেস, সিপিএম লাড্ডু বিলি করছে, নকল দানা বিলি করছে, গুড় বাতাসা ইত্যাদি কত কী না রঙ্গ চলছে। অনুব্রত মণ্ডলকে গত রাতে 3টার সময় কলকাতা নিয়ে গেছে নিজাম প্যালেসে, কিন্তু অসুস্থ থাকার জন্যে এবং ঘুমিয়ে থাকার জন্যে তাকে জেরা করেনি। আজকে কিন্তু জেরা অলরেডি শুরু হয়ে গেছে। এই গরু পাচারে তিনি কত টাকার দুর্নীতি করেছেন, কত শো কোটি বা কত হাজার কোটি টাকা এই গরু দুর্নীতিতে তিনি কামিয়েছেন, কত পিচ গরু, কত শো গরু, কত হাজার গরু তিনি পাচার করেছেন, এই পাচার কাণ্ডে কালীঘাটের কোনো নেতা নেত্রী যুক্ত রয়েছেন কিনা, এবং আরও কোন কোন হেভিওয়েট নেতা মন্ত্রী যুক্ত রয়েছেন, সবটাই কিন্তু তল্লাশ চালাচ্ছে, জেরা করছে। অনুব্রতর চোখে জল, যে অনুব্রতর কথায় কাঁপত পশ্চিমবাংলার মানুষ। পাচন, গুড় বাতাসা, নকুল দানা যার নিজের স্টাইলের কথা এবং বিরোধীদের কাঁপন ধরিয়ে দিত, সেই অনুব্রত মণ্ডল অহরহ অহর্নিশ কেঁদে চলেছে এবং বুঝতেই পেরে গেছেন যে কপালে প্রচণ্ড কষ্ট রয়েছে, প্রচণ্ড গতিতে তার দিকে বিপদ ধেয়ে আসছে। এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আর ফোন ধরছেন না, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে নিজের কেরিয়ারটা সম্পূর্ণ নষ্ট করে ফেলল অনুব্রত মণ্ডল। এবং আজকে বিরোধীরা এত উল্লাস করছে কেন, কারণ এই অনুব্রতর জন্যে পশ্চিম বাংলার কোথাও তারা মুখ খুলতে পারেনি। সমস্ত জায়গার মানুষ কিন্তু ভয়ে ভয়ে করেছে, ভয়ে ভয়ে তারা ভোট করতে গেছে কিন্তু ভোট করতে পারেনি, এরকমই কিন্তু একটা বিষয়। তার জন্য এতটাই উচ্ছ্বাস তাদের ভিতরে এবং বিভিন্ন জেলায় জেলায় উল্লাস চলছে, বিভিন্ন ধরনের কাণ্ডকারখানা তারা করছে, ঢাক বাজিয়ে প্রচার করছে, গরু চোর বলে তারা প্রকাশ্যে মিছিল করছে, যেটা কিছুদিন আগেও ভাবতে পারতো না সেরকমই ঘটনা কিন্তু ঘটে চলেছে বন্ধু। এবং এদিকে অনুব্রত কিন্তু শুধুই কেঁদে চলেছে এক নাগাড়ে। সাংবাদিকরা জিজ্ঞেস করছেন, কাঁদছেন কেন অনুব্রত মণ্ডল, কাঁদছেন কেন, তার কোনো প্রশ্নের উত্তর তিনি দিতে পারছেন না। ঠিক এইরকমই জায়গায় কিন্তু দাঁড়িয়ে রয়েছে অনুব্রতর ভবিষ্যৎ। অনুব্রতকেও কিন্তু বলির পাঠা বানিয়ে দিল কালীঘাট, এরকম একটা জায়গা কিন্তু উঠে এসছে বন্ধু। এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বেলে ক্লিক করুন। আরেকটা কথা বলে রাখি, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সারা বাংলা জুড়ে সিবিআই ইডি কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এবং যুব তৃণমূলের মিছিল, প্রতিবাদ মিছিল, ধর্ণা, বিক্ষোভ কিন্তু হবে। এই বিষয়েও আমরা এপিসোড নিয়ে আসবো পরবর্তীতে। বন্ধু, এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বেলে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করুন। ধন্যবাদ।